বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2020 সালে পরীক্ষা দিয়েছো, তাদের রেজাল্ট যথারীতি বেরিয়েছে। তো রেজাল্টে অনেকেই খুবই খুশি হয়েছো এবং অনেকের মনই আচ্ছন্ন, বা রেজাল্টের যেমনভাবে তোমাদের রেজাল্ট বেরিয়েছে, অনেকে কিছু কিছু টার্ম বা শব্দ বুঝতে পারছো না, বা অনেকের সাবজেক্ট এদিক ওদিক হয়ে গেছে, বা বিভিন্ন প্রকার তোমাদের সমস্যাগুলো থাকতে পারে যেগুলো আমি কমেন্টে দেখতে পাচ্ছি, সেগুলো বললাম। তো সেই সমস্যা সমাধান প্রকল্পে আমাদের সরকার বা আমাদের সংসদ একটা সুন্দর সুব্যবস্থা করেছে, সেটা হলো একটা ফোন নম্বর দিয়ে দিয়েছে, যে তোমরা তাদের তোমাদের বা ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে ফোন নম্বরটা দেওয়া হয়েছে এবং একটা নির্দিষ্ট তারিখও দেওয়া হয়েছে, যে তারিখের পরে তোমরা সেই ফোন নম্বরে ফোন করে তোমরা সমস্ত তথ্যগুলো পরিষ্কারভাবে জানাতে পারবে এবং সঠিক কী করতে হবে বা কী পরিস্থিতি সেই বিষয়টা পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। তো সেই নোটিশটাই আজ আমি তোমাদের সামনে সম্পূর্ণভাবে সরাসরি তুলে ধরবো এবং বিষয়টাও পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো, এবং তার সঙ্গে তো অবশ্যই ফোন নম্বরটা তোমরা জেনে নিতে পারবে। তো চলে যাই মূল খবরে। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। দেখো তো, যে নিউজটা এসছে, নিউজ মানে যে নোটিশটা এসছে মূলত, সেই নোটিশটা আমি প্রথম তোমাদের সামনে তুলে ধরছি। এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই নোটিশ যে নোটিশটাতে পাঠানো হয়েছে। তো নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বিদ্যাসাগর ভবন থেকে পাঠানো হয়েছে। ডেট রয়েছে 17/7/2020, অর্থাৎ তোমাদের যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিনেরই কিন্তু ডেট দেওয়া রয়েছে এবং তার পাশে যথারীতি রেফারেন্স নম্বর দিয়ে কিন্তু এই সার্কুলারটা বের করা হয়েছে। এবার আমরা চলে যাব যে মূল সার্কুলারটাতে কী রয়েছে বা আমাদের যে মূল আলোচনার বিষয়টা কী সেই বিষয়ে। তো দেখো, সরাসরি চলে এলাম সার্কুলারে। তো কী বলছে, দিস ইজ টু ইনফর্ম টু অল দ্য হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট 2020 দ্যাট ইন কেস অফ এনি ক্লারিফিকেশন কোয়ারিজ কমপ্লায়েন্স রিগার্ডিং দ্য রেজাল্ট দ্যাট মে কন্ট্যাক্ট ইন দ্য ফলোয়িং হেল্পলাইন নম্বর ফ্রম মনডে 20th July 2020। অর্থাৎ তোমাদের এই মার্কস বা যে মার্কসটা তোমরা অনলাইনে দেখতে পেয়েছো, সেই মার্কস সম্পর্কে যদি কোনো প্রকার অস্বচ্ছ ধারণা থাকে, কারো কোনো প্রকার বা কোনো প্রকার কোয়ারি থাকে বা কোনো প্রকার কমপ্লেন থাকে, যে কোনো সমস্যা, তো তার জন্য তোমরা সরাসরি তোমাদের জন্য একটা হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। সেই হেল্পলাইন নম্বরে তোমরা কবে থেকে ফোন করতে পারো, দেখো ডেটটা পরিষ্কার হয়ে দেওয়া রয়েছে, 20 July 2020 মনডে, অর্থাৎ 20 তারিখের পর বা 20 তারিখের পর থেকে তোমরা ফোন নম্বরে ফোন করতে পারবে। এবং শুধু ফোন নয়, হেল্পলাইনে কিন্তু ইমেল আইডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ইমেলও করতে পারবে। এবার ইমেল আইডিটা কী রয়েছে তোমরা যথারীতি দেখে নাও, resultinfo2020@gmail.com, এবং ফোন নম্বর যেটা দেওয়া রয়েছে 9851905529। তবে মাথায় রাখবে ফোনটা করবে দুপুর 12টা থেকে বিকাল 5টার মধ্যে, এই টাইমটার মধ্যে তোমরা ফোনটা করবে এবং তোমরা যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে ইমেল করেও কিন্তু তোমরা তোমাদের প্রবলেমসটাকে দেখাতে পারো। এই হলো তোমাদের মূল ব্যাপার। তাহলে এই ফোন নম্বরে ফোন করবে কবে, ডেটটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম, 20 জুলাইয়ের পর থেকে, অর্থাৎ 20 জুলাই সোমবার থেকে তোমরা ফোন করতে পারবে দুপুর 12টা থেকে 5টার মধ্যে, ফোন নম্বর 9851905529। এই যে ফোন নম্বরটা দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সংসদের ফোন নম্বর এবং যে নোটিশটা তোমরা দেখতে পেলে সরাসরি সংসদ থেকে পাঠানো। অতএব এদিক ওদিকের বিভিন্ন প্রকার কথাবার্তা আসছে, সরাসরি তোমরা সংসদ থেকে জেনে নাও এবং যে কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণাটা তোমরা নিয়ে নাও। তো এই হলো মূল ব্যাপার। আলোচনাটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।